হিমালয় অনেক সমস্যা, ব্রেক সমস্যা, মাঝে মাঝে ব্রেক নিচ্ছে না। ওর আছে আমার, আমারটা তো জল আছে মনে হয় 1 লিটার পেট্রোল। আচ্ছা এদিকে কি পাঁচটার এই পাশে হচ্ছে মুর্শিদাবাদ, হ্যাঁ এটা এই পাশটা পড়ছে বীরভূম, এই রাস্তার এই পাশটা, আর এই পাশটা পড়ছে বর্ধমান। এই পাশটা তিনটা ডিস্ট্রিক্ট একসাথে, তিনটা ডিস্ট্রিক্টের মাঝখানে দাঁড়িয়ে আছে। জায়গার নাম শান্তু মারোট, মারোট, হ্যাঁ জায়গার নাম হচ্ছে মারোট, মারোট এই জগবন্ধু সুইটস মারোটে। মোরগ্রাম, মোরগ্রামের পরে আমরা যাব মালদা, মালদা দিয়ে তারপরে লাঞ্চ হবে, না যাবে মালদা, মালদার পরে একটু লাঞ্চ হবে, মালদা পরে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি। আধ ঘন্টা রাস্তা আমাদের, শিলিগুড়ি আর কত বাকি, কত বাকি? শিলিগুড়ি এখন 350-350 কিলোমিটার মতো বাকি, এখনো 350 কিলোমিটার রাইড করতে হবে, কমপ্লিট করে নিয়েছি, অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা মালদার পরে লাঞ্চ করব, হ্যাঁ পরে দেখা হচ্ছে নেক্সট টাইম, পাওয়ার ন্যাপ দেবো একটু। এই ফরাক্কার কত কিলোমিটার এখান থেকে? 1.5 ঘন্টা লাগবে এখান থেকে, 2 ঘন্টা লাগবে এখান থেকে, এখান থেকে আমি দেখলাম 46 কিলোমিটার, 46 মানে 2 ঘন্টা মানে। আচ্ছা বিচ রাস্তে মে হামলোগ খড়ে হ্যায় তো দোনো ভাই মিলা হ্যায়, বোলে ইয়ে ভাই কা নাম কি হ্যায় ভাই? মোর সালিম, হ্যাঁ মোর সালিম, মোর সালিম ওর ভাই আসলাম, আসলাম তো ইন লোগ কো হাম লোগ কো দেখ কে আচ্ছা লাগা, তো ইংলিশ কে বাত কর রহে ইংলিশ কে আয়া, আচ্ছা আচ্ছা বন্দে হ্যায় তো হাম লোগ বাত কর রহে হ্যায়, হ্যাঁ জরুরত হ্যাঁ।
ये बता दो बोलो পুরো লাঞ্চ করে আমরা বাকি রাস্তাটা ভাবছি যতটা না দাঁড়িয়ে যাওয়া যায়। এখন বাজে 11:30, আমরা এখনো 40-50 কিলোমিটার দূর শিলিগুড়ি থেকে। এখন বাজে হচ্ছে রাত 12:12, আমরা শিলিগুড়ি থেকে আর মাত্র 30 কিলোমিটার দূরে আছি। মানে এই হচ্ছে ওয়েদার। তো এখন বাজে রাত 1:28।